हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल राइज इंडिया। आज के আমরা এই ক্লাসে ইন্ডিয়ান পেনাল কোডের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দ্য টপিক ইজ মেন্স রিয়া অর গিলটি ইন্টেনশন। প্রথমে ভিউয়ার্স, এই টপিকে বিস্তারিত আলোচনার আগে আপনাদের বলি যে কোন একটা ক্রিমিনাল একটা বিষয় ঘটার ক্ষেত্রে বা কোন একটা ব্যক্তিকে ক্রিমিনালি লাইবেল করতে গেলে দুটো ইম্পর্টেন্ট আপনার বিষয় আপনার থাকা দরকার আছে। এক নম্বর হচ্ছে অ্যাক্ট অর অ্যাক্টাস রিয়াস, এবং দু নম্বর হচ্ছে মেন্টাল এলিমেন্ট, মেন্স রিয়া অর গিলটি ইন্টেনশন। দেখুন ভিউয়ার্স, এই দুটো জায়গা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমে হচ্ছে যে কোন একটা পার্সনকে ক্রিমিনালি লাইবেল বলতে গেলে প্রথমে যে জিনিসটা আমরা ইন্ডিয়ান পেনাল কোডে দেখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট অর্থাৎ অ্যাক্টাস রিয়াস, অর্থাৎ একটা যখন কোনো ব্যক্তি কোনো একটা অপরাধ করছে বা কোনো একটা কাজ যখন করছে তখন সেই কাজটার পেছনে তার ইনভলভমেন্ট এবং সেই যে কাজটা করছে সেটা আপনার আইনের চোখে যেটা অপরাধ। যেমন ধরুন কাউকে খুন করা, মার্ডার, কাউকে রেপ করা বা রেপিং অফ এ ওমেন, এটা ধরুন একটা অ্যাক্ট বা অ্যাক্টাস রিয়াস কোন একটা ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়। আবার ধরুন এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ হিসেবে এটাকে আমরা বিস্তারিত বলতে পারি। যেমন ধরুন এ নামক একটা ব্যক্তি কাউকে মার্ডার করবে বলে মার্কেট থেকে একটা রিভলভার সে কিন্তু কিনেছে, এবং যেটা ধরুন অ্যাকচুয়ালি যার কিন্তু লাইসেন্স রয়েছে, অথবা সেই এ নামক ব্যক্তি অন্য কোন একটা ব্যক্তি ধরুন রিভলভার যেটা অন্য ব্যক্তির ওনারশিপে আছে সেটাকে নিয়ে সে ঘোরাফেরা করছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তির যে একটা অ্যাক্টাস রিয়াস আছে সেটা কিন্তু আইনের হেতে বা ইন্ডিয়ান পেনাল কোডের ভিত্তিতে বলা যাবে। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে এই অ্যাক্টাস রিয়াস বা অ্যাক্ট, ক্রিমিনালি অ্যাক্ট ঘটার ক্ষেত্রে যেগুলো লিগেলি যেগুলো আপনার ধরুন পারমিশন দেয়নি সেইগুলোই কিন্তু এই অ্যাক্টাস রিয়াসের মধ্যে পড়ে। যেমন ধরুন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন কোনো একজন ফাঁসুড়ে কাউকে যখন ফাঁসি দেয় তাকে বলা হয় এক্সিকিউশনার। এই ফাঁসুড়ে যখন ফাঁসি দিচ্ছে এটাও কিন্তু একটা অ্যাক্ট আর অ্যাক্টাস রিয়াস, কিন্তু যেহেতু আইন তাকে পারমিশন দিয়েছে সেই জন্য তার ওই কাজটি কিন্তু আইনের চোখে অপরাধ বলে ধরা হবে না। আবার দেখুন যে যখন কোনো একটা সন্তানকে তার বাবা মা ধরুন যখন তাকে আপনার পড়াশোনার পারপাসই হোক বা অন্য কোনো পারপাসই হোক যখন তাকে শাসন করে, একটা সিম্পল যখন একটা চেস্টাইজমেন্ট করে, বা একটা টিচার যখন তার স্টুডেন্টদেরকে যখন সিম্পল চেস্টাইজমেন্ট করে থাকে অথবা চড়থাপ্পড় দিয়ে থাকে, এটাও কিন্তু যদিও একটা অ্যাক্টাস রিয়াস আছে কিন্তু এটা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে না। এরপরে ভিউয়ার্স, কোনো একটা ব্যক্তি আপনার ক্রিমিনালি লাইবেল হতে গেলে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে মেন্স রিয়া অথবা অর গিলটি ইন্টেনশন। দেখুন এই ক্রিমিনাল লয়ে যেহেতু দুটো পার্টি আছে, স্টেট ভার্সেস অ্যাকিউজড। আমরা জানি যে স্টেট হচ্ছে আপনার গভর্নমেন্ট পক্ষ, গভর্নমেন্ট পক্ষ কাউকে আপনার অপরাধী বললেই অপরাধ হবে না। প্রথমত হচ্ছে একজন ব্যক্তি সে অপরাধটা করেছেন কিনা এবং সে অপরাধটা করার পেছনে তার গিলটি ইন্টেনশন ছিল কিনা। এবারে কি হয়, সেই মেন্স রিয়াটা একটা ম্যাক্সিমের উপরে আপনার রয়েছে, এটা হচ্ছে অ্যাক্টাস নন ফ্যাসি রিনাম নিসি মিন্স সিটি। That means no person should be criminally liable unless it is proved that the person had a guilty intention. অর্থাৎ স্টেটকে কোনো একটা পার্সনকে ক্রিমিনালি লাইবেল করতে গেলে তার গিলটি ইন্টেনশন প্রুভ করতেই হবে। এটাই হচ্ছে ভিউয়ার্স অ্যাকচুয়ালি মেন্স রিয়া বা গিলটি ইন্টেনশনের কনসেপ্ট। এবারে আমরা এটা কতগুলো উদাহরণের মাধ্যমে বুঝব। যেমন ধরুন একটা পার্সনের একটা ডিজিজ, এটা হচ্ছে সোমানাবুলিজম। সোমানাবুলিজমটা হচ্ছে আপনার ঘুমের ঘরে চলার অভ্যাস। কোনো একটা পার্সন ধরুন ঘুমের ঘরে চলতে গিয়ে কাউকে ধরুন আঘাত করলো বা কাউরির বড় ধরনের ক্ষতি করলো, তবুও কিন্তু এই ব্যক্তিটার কিন্তু সাজা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে এই একটা রোগের মধ্যে আছে, রোগ বশত এটা করেছে, দ্য ডিজিজ নোন অ্যাজ সোমানাবুলিজম। এই জন্যই কিন্তু এখানে তার গিল্টি ইন্টেনশন আছে এটা বলা যায়। এরপর আমরা দুটো মেন্টাল ডিজিজের কথা বলবো, একটা হচ্ছে আপনার সিজোফেনিক পেশেন্ট আর একটা হচ্ছে স্কেপটোমেনিয়ান পেশেন্ট। দুটোই আপনার মেন্টাল ডিজিজ, আপনারা জানেন যখনই
তারা এই মেন্টাল ডিজিজ কন্ডিশনে থাকে, তখন তারা যদি কোনো এক সংগঠিত করেন, এমনকি সেটা যদি মার্ডারও হয়, কিডন্যাপিংও হয়, রেপও হয়, তাহলে কিন্তু সেটা আইনে চোখে আপনার গিলটি ইন্টেনশন যেহেতু নেই, সেক্ষেত্রে তাদের কিন্তু সাজা হবে না। ভিউয়ার্স এ প্রসঙ্গে বলি যে সব যেটা আপনার সিজোফেনিক যে পেশেন্ট যারা, তারা কিছুদিন ভালো থাকে, কিছুদিন আবার একটা মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে যান। আবার যারা ধরুন আমরা স্কেপটোমেনিয়ার পেশেন্ট আছেন, তাদের ক্ষেত্রে কি হয় না, তারা অন্যের জিনিস আপনার নিজের বলে নিয়ে রাখে, কিন্তু তারা জানেই না যে তারা কি একটা না সংগঠিত করছে। অথচ আমরা জানি যে অন্যের জিনিস না বলে যদি নেওয়া হয় সেটা কিন্তু একটা থেফটেরই পার্ট পড়ে যায়। কিন্তু যেহেতু এই এই দুটো ক্ষেত্রে যখন এই দুটো ডিজিজ করি থাকে, একটা হচ্ছে আপনার সিজোফেনিক পেশেন্ট আর একটা হচ্ছে স্কেপটোমেনিয়ার পেশেন্ট, যেহেতু এই ডিজিজ অবস্থায় তারা যদি এই ধরনের কোনো অ্যাক্ট সংগঠিত করে, তখন যেহেতু তাদের কোনো গিলটি ইন্টেনশন থাকছে না, দ্যাট মিন্স যেহেতু মেন্স রিয়া থাকছে না, সেই হিসেবে আইনের চোখে তাদেরকে অপরাধী করা যাবে না। এরপর আমরা এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণে আসবো, সেটা হচ্ছে ভিউয়ার্স আপনার ধরুন কোন একটা এপিলেপসির একটা পেশেন্ট। এপিলেপসি আপনারা জানেন যে এটা একটা মৃগি রোগ। এই রোগ যখন কারি থাকে তাদেরও ট্রেন্ড থাকে যে অন্য কাউকে ধরুন গলা চেপে ধরা বা নিজের গলা চেপে ধরা। তাহলে এক্ষেত্রেও কিন্তু যদি আপনার এপিলেপসি কোনো পেশেন্ট যদি কাউকে কোনো গুরুতরভাবে আঘাত করে বা নিজেও যদি আঘাত প্রাপ্ত হয়, তাহলেও এক্ষেত্রে তার গিলটি ইন্টেনশন থাকছে না বা মেন্স রিয়া থাকছে না, কাজে সে পানিশেবল হবে না। আরেকটা উদাহরণ আমরা দেখুন যে এটা হচ্ছে যে এ নামক একটা ব্যক্তি, সে আপনার একটা জঙ্গলের দিকে একটা গুলি ছুড়ল এবং সে কিন্তু জানতো না যে সেই জঙ্গলের পেছনে বি নামক একটা ব্যক্তি লুকিয়ে আছে। তাহলে যেহেতু আপনার এর এখানেও গিলটি ইন্টেনশন আপনার পরিষ্কার নয়, গিলটি ইন্টেনশন যেহেতু নেই, সেক্ষেত্রে বি যদি মার্ডারও হয়ে যায় বা খুনও যদি হয়ে যায় বা মারাও যদি যায়, তাহলে এও কিন্তু ভিউয়ার্স এখানে পানিশমেন্ট কিন্তু আসবে না। তাহলে এই ছিল আমাদের আজকের ভিউয়ার্স একটা ইম্পর্টেন্ট আলোচনা ইন্ডিয়ান পেনাল কোডে মেন্স রিয়া অর গিলটি ইন্টেনশন। আশা করা যায় এ ব্যাপারে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে রাইজিং লিগেল এই চ্যানেলকে আপনাদের সহযোগিতা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নিউ আপনার ভিউয়ার্স আছেন, তারা আমাদের এই রাইজিং লিগেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকে চ্যানেলটাকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।